চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে দেখ, আমি তুই দেখেছিলাম বেসিক্যালি সলিউশন কারা, আর সলিউশনের মধ্যে হচ্ছে ভেপার প্রেশার, রাউলস ল, এই রিলেটেড আমি তুই স্টাডি করেছিলাম। লাস্ট আমি তুই দেখেছিলাম হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। একটা কথা বলেছিলাম, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার মানে হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, তাই তো? কলিগেটিভ প্রপার্টি কি ছিল বলতো? কলিগেটিভ প্রপার্টি কি ছিল? সলিউশনের, এক্স্যাক্টলি, সলিউশনের এমন প্রপার্টি যেগুলো সলিউটের নাম্বার অফ মোলসের উপর ডিপেন্ড করে, বা সলিউট পার্টিকেলের নাম্বারের উপর ডিপেন্ড করে, টাইপের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? তারা ছিল হচ্ছে আমার রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। তো বেসিক্যালি রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার যখন পড়েছি, এখান থেকে একটা কোশ্চেন যদি আমি তোকে করি, সিম্পল ঠান্ডা মাথায় ভাববি, ঠিক আছে? লেখ কোশ্চেনটা, লেখ, যখন পড়েছি, ভেপার প্রেশার কি আমার কলিগেটিভ প্রপার্টি হয়? ভেপার প্রেশার কি কলিগেটিভ প্রপার্টি হয়? তোর কি মনে হয়? ভেপার প্রেশার কি কলিগেটিভ প্রপার্টি হয়? কলিগেটিভ প্রপার্টি মানে কি? কলিগেটিভ প্রপার্টি মানে হচ্ছে ভাই, নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আর কার উপর ডিপেন্ড করবে না? টাইপ অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করছে না, সোজা কথা, ঠিক আছে? আচ্ছা তুই বল তাহলে, ভেপার প্রেশার কি হবে? কলিগেটিভ প্রপার্টি হবে না? হবে না, হবে না। আর হবে বলছিস? কেন বলছিস হবে বল, আর কেন বলছিস হবে না বল। কার উপর ডিপেন্ড করছে? ক্যারেক্টারের উপর বলতে কি? আচ্ছা তুই বললি হবে, কেন বললি হবে? তুই বলেছিস হবে না, তাই তো? তুই বলেছিস হবে, কেন হবে? আচ্ছা ভেপার প্রেশার, আচ্ছা এবার আমাকে সিম্পল একটা কথা বল, ভেপার প্রেশার কি মলিকুলের টাইপের উপর ডিপেন্ড করে? ইথানল আর ওয়াটারের ভেপার প্রেশার কি সেম হয়? ইথানল আর ওয়াটারের ভেপার প্রেশার কি সেম হয়? ইউরিয়া আর ইথানলের ভেপার প্রেশার কি সেম হবে? আলাদা হবে, কেন হবে? ভোলাটাইল ফোলাটাইলের জন্য না, তুই ভাব। ভেপার প্রেশার মানে কি ছিল? ভেপার প্রেশার মানে ছিল হচ্ছে ভাই, কে কত তাড়াতাড়ি উড়ে পালাবে, তারপরে হচ্ছে ভেপার দেবে, প্রেশার দেবে, সেটা হচ্ছে আমার ভেপার প্রেশার ছিল। ধর তোর একটা কন্টেনারের মধ্যে আছে হচ্ছে ইউরিয়া, ঠিক আছে? ইউরিয়া ছেড়ে দে, ধর তোর একটা কন্টেনারের মধ্যে আছে হচ্ছে ওয়াটার, একটা কন্টেনারের মধ্যে ধর আছে হচ্ছে ইথানল, দুজনের ভেপার প্রেশার কি সেম হবে? ধর আমি তোকে বললাম দুটো সারফেসে সেম নাম্বার অফ পার্টিকেল আছে, ধর দুখানা সারফেসে সেম নাম্বার অফ পার্টিকেল আছে, একটাতে আছে ওয়াটার, একটাতে আছে মিথানল, সেম নাম্বার অফ পার্টিকেল আছে, তাহলে তো ভেপার প্রেশার কি সেম হবে? সেম হবে না, আলাদা হবে? আলাদা হবে, কেন আলাদা হবে? আগের দিনের ক্লাসে পড়েছিলাম টাইপ অফ পার্টিকেল মানে হাইড্রোজেন বন্ডিংয়ের উপর ডিপেন্ড করছে, ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করছে। তার মানে দেখ, এখানে হচ্ছে ভাই নাম্বার অফ পার্টিকেল সেম, তা নাম্বার অফ পার্টিকেলের উপরে যদি ডিপেন্ড, নাম্বার অফ পার্টিকেল সেম কিন্তু টাইপ অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করছে, তাহলে কি ভেপার প্রেশার আমার কলিগেটিভ প্রপার্টি হবে? অবভিয়াসলি কলিগেটিভ প্রপার্টি হবে না। ভেপার প্রেশার তো কার উপর ডিপেন্ড করতে হবে? যদি আমার ভাই নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করো, তাহলে বলতাম হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, টাইপ অফ পার্টিকেলের উপর ডিপেন্ডই করে না, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তার মানে ভেপার প্রেশার কিন্তু আমার কলিগেটিভ প্রপার্টি না। এটা তোর স্কুলের পরীক্ষাতে আসে, সব স্কুলের পরীক্ষাতে আসে, ভেপার প্রেশার ইজ নট এ কলিগেটিভ প্রপার্টি, ভেপার প্রেশার ইজ নট এ কলিগেটিভ প্রপার্টি, বুঝতে পেরেছিস? কেন বোঝা গেছে? ভেপার প্রেশার ইজ নট এ কলিগেটিভ প্রপার্টি, আগের দিকে পার্টি খাতা বলতে খাতা করতে গেছিস, আমি কিন্তু খাতা দেখতেই পারি, ঠিক আছে, বুঝলি? তাহলে ভেপার প্রেশার কিন্তু কলিগেটিভ প্রপার্টি না, বাট রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার কিন্তু কলিগেটিভ প্রপার্টি। ওকে চল, তো বেসিক্যালি এই হচ্ছে ছিল আমার তোর লাস্ট ক্লাসে পড়া। আচ্ছা এইবারে দেখ, আমি তুই আগের দিন সলিউশন বানিয়েছিলাম, সলিউট আর সলভেন্টকে একসাথে কাছাকাছি নিয়ে, তো আজকে আমি দেখ দেখবো হচ্ছে সলিউশন কত টাইপের হয়, সলিউশন কত টাইপের হয়, ঠিক আছে? দেখ আগের দিনের ক্লাসে দেখেছিলাম হচ্ছে হোমোজিনিয়াস আর হেটারোজিনিয়াস সলিউশন, তো ওটা একটা উপর উপর কথা ছিল। সলিউশন কত টাইপের হয় বলতে, বেসিক্যালি তোর ক্লাস ইলেভেনে একটা চ্যাপ্টার ছিল স্টেটস অফ ম্যাটার, দুঃখের বিষয় সেটা হচ্ছে রিডিউস সিলেবাসে বাদ দেওয়া ছিল, ঠিক আছে? তো স্টেটস অফ ম্যাটার যদি তুই পড়তিস, সেখানে দেখতে পেতিস গ্যাস হচ্ছে আমার দুটো টাইপের হয়। কী কী টাইপের হয় বলতে, গ্যাস শুনেছিস কখনো? একটা হচ্ছে রিয়েল গ্যাস আর একটা হচ্ছে আইডিয়াল গ্যাস, ঠিক আছে? একটা হচ্ছে আইডিয়াল গ্যাস আর একটা হচ্ছে রিয়েল গ্যাস। আইডিয়াল গ্যাস মানে কি? আইডিয়াল গ্যাস মানে কি? তুই এই আছে চলে চলে, আইডিয়াল গ্যাস মানে কি? আচ্ছা ওটা তো ইকুয়েশন ঠিকই বলেছে, আইডিয়াল গ্যাস মানে হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটিকে ফলো করে, আর রিয়েল গ্যাস মানে কি? পিভি ইকুয়ালস টু এনআরটিকে ফলো করে না, এটা উপর উপর কথা, হ্যাঁ অনেকগুলো ফ্যাক্টর আছে, ঠিক আছে? তো যাই হোক, যারা রিয়েল না তারা হচ্ছে আইডিয়াল, ওকে? তো বেসিক্যালি সলিউশন হচ্ছে আমার দু টাইপের। তোর কি 7:30 থেকে হবে? তো ঠিক আছে, ওকে চল। সলিউশন হচ্ছে বেসিক্যালি তাহলে আমার দুটো টাইপের হয়, একটা হচ্ছে রিয়েল সলিউশন আর একটা হচ্ছে আইডিয়াল সলিউশন। এখন কেন কি হয় সেটাই আমি তুই দেখবো, সলিউশনকে ভাঙবো, ঠিক আছে? তো চল সলিউশন, আচ্ছা সলিউশন, রিয়েল আর আইডিয়াল এসবে পরে আসছি। সলিউশন আমি তুই বানাই কীভাবে তোকে সিম্পলি একটা ফার্স্টে দেখাই। ধর আমার কাছে দুটোই লিকুইড আছে, হ্যাঁ, এ ছিল হচ্ছে ধর আমার এরকম লিকুইড, এ এ এ আমি ভোলাটাইল নন ভোলাটাইলের পার্টে আর আসছি না,
ভোলাটাইল নন ভোলাটাইল নিয়ে যা করেছি আগের দিন করেছি, ঠিক আছে। ধর এটার কন্টেনারের মধ্যে আমার শুধুই এ আছে, প্লাস আরেকটা কন্টেনারের মধ্যে ধর আমার শুধুই এরকম বিবিবি আছে, ঠিক আছে, বিবিবি আছে। দুটোকে মেশালাম আমি, ধর কী পেলাম, যেটা পাবো ওর সারফেসে আমার কী থাকবে, এ বি এ বি মিশে থাকবে। এবার এরকম তো কোনো কথা নেই যে একটা এরপর একটা বি, একটা বি একটা, এরকম আমি সাইড থেকে দেখছি, তো ভাই যেরকম ইচ্ছা থাকতে পারে, এ বি বি যা ইচ্ছা, বুঝেই গেছিস এরকম চলছে, ঠিক আছে, সবাই মিলেমিশে আছে। এইবারে দেখ, ধর আমি এটা মিশিয়েছি হচ্ছে কত, 30 ml, আর বি ধর আমার কাছে ছিল হচ্ছে 20 ml। ওকে, দুটো ভলিউমকে মেশালে আমার এক্সপেকটেশন কত, কত ভলিউম পাবো, 50 ml পাবো। এক্স্যাক্টলি এটাই হচ্ছে গল্প, যদি 50 ml পাই সেটা আবার হচ্ছে আইডিয়াল সলিউশন। ইন রিয়েলিটিতে 50 ml এর থেকে কিছু কম কিছু বেশি আমার হতেই পারে, এক্স্যাক্টলি 50 ml হবে না, ওর থেকে কিছুটা কম কিছুটা বেশি হবে। যারা হচ্ছে বেসিক্যালি এক্স্যাক্টলি 50 ml হবে না, তারাই হচ্ছে আমার কী বলতো নন আইডিয়াল সলিউশন বা রিয়েল সলিউশন, বুঝতে পেরেছিস তো? তার মানে সলিউশন হচ্ছে বেসিক্যালি দুটো টাইপের, একটা হচ্ছে আইডিয়াল আর একটা হচ্ছে নন আইডিয়াল বা রিয়েল সলিউশন বলতে পারি। তো বেসিক্যালি আমাদের সিলেবাসে আইডিয়াল আর নন আইডিয়াল বলেই বলেছে, রিয়েল সলিউশন আর বলেনি, কিন্তু বুঝতে পারছিস নন আইডিয়াল মানেই হচ্ছে রিয়েল, ঠিক আছে। তার মানে ভলিউম হচ্ছে আমার কি, যদি সেম হয়ে যায় দুটোকে মিক্স করলে তাহলে আমার হবে হচ্ছে আইডিয়াল সলিউশন। ওকে ক্লিয়ার, চলো আমি সাইডে লিখে রাখছি। এ ফর হচ্ছে কী ছিল বলতো, এ ফর সলভেন্ট, বি ফর সলিউট। ওকে চল, এইবারে দেখ, এখন প্রশ্ন হচ্ছে কেন ভাই ভলিউম আলাদা হতে পারে, কেন ভলিউম সেম হতে পারে, সেগুলো আমি তুই দেখবো। তাহলে চল, এটা হচ্ছে নর্মাল, আমি তোকে বললাম যদি আমার ভলিউম সেম হয় তাহলে আমার হবে হচ্ছে আইডিয়াল, আর যদি ভলিউমটা আমার আলাদা হয়ে যায় তাহলে হবে হচ্ছে রিয়েল। এবার আলাদা হওয়ার দুটো অপশান অবভিয়াসলি কী হতে পারে, বেশি হতে পারে 50-এর থেকে বা কম হতে পারে, দুখানাই তো পসিবিলিটি, বুঝতে পেরেছিস? তার মানে চল এবার আমি তুই দেখি, তোকে আগে সিম্পল কথা বলছি তারপর আইডিয়াল নন আইডিয়াল পুরোটাই ডিটেলসে যাবো। এইবারে দেখ, যখন আমি দুজনকে মেশালাম কেন আমার ভলিউম সেম হতে পারে, কেন আলাদা হতে পারে, একটু ভিতরে ঢুকি এবার। এই দেখ, এখানে যখন এ ছিল একটা এর সাথে আরেকটা এর কী ছিল বলতো, ফোর্স অফ অ্যাট্রাকশন, অবভিয়াসলি আগের দিন বলেছিলাম। তো বেসিক্যালি একটা এর সাথে আরেকটায় ওর সাথে আবার পাশাপাশি এরকম একটার সাথে আরেকটা চারপাশ জুড়ে চলছে এরকম ফোর্স অফ অ্যাট্রাকশন, ক্লিয়ার। এইবারে তাহলে আমি যদি এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন লিখি, এটাই ছিল হচ্ছে এ আর এর ফোর্স অফ অ্যাট্রাকশন, বুঝতে পেরেছিস? এখানে আমার কী ছিল দেখ, বিবির ফোর্স অফ অ্যাট্রাকশন, অবভিয়াসলি বি আর বি এর ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল, বুঝতে পারলি? তাহলে আমি যখন দেখ দুজনকে মেশালাম, আগের কন্ডিশনটা আমি লিখছি ছিল হচ্ছে এখানে এ আর এর, এখানে ছিল হচ্ছে বি আর বির ফোর্স অফ অ্যাট্রাকশন। যখন আমি ধর সলিউশনটা বানালাম তখন বলতো ওর মধ্যে কার কার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, অবভিয়াসলি এ বিটা আমার ফর্ম হলো, এ বি তো আমার ফর্ম হলো, ক্লিয়ার। আগে তো এ বি ছিল না রে ভাই, এ বি আমার এখানে ফর্ম হলো, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এইবারে তুই ঠান্ডা মাথায় একটা জিনিস ভাব, যদি আমার এই ফোর্স অফ অ্যাট্রাকশনগুলো এ কে যেভাবে টানছিল, বি কে যেভাবে টানছিল, এও যদি বি কে একইভাবে টানে তাহলে আমার কী হবে, তখনই একমাত্র ভলিউমটা সেম হবে, তাই না? কারণ দেখ, যদি এ বি কে বেশি বেশি টানে তাহলে কী হবে, ভলিউম কমে যাবে, আর যদি এ বি কে আস্তে আস্তে টানে, খুব যদি ভালোবেসে কাছে না টানে, তাহলে কী হবে, ভলিউম বেড়ে যাবে। তাহলে তিনটে কেস, যদি এ আর বি আমার সেম সেম টানাটানি হয় তাহলে ভলিউম হবে সেম, যদি আমার কম হয় তাহলে কমে ভলিউম কী হবে, বেশি হবে, যদি এ আর বির ফোর্স অফ অ্যাট্রাকশন কম হয় তাহলে ভলিউম হবে বেশি, আর যদি ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয় তাহলে ভলিউম হবে হচ্ছে আমার কম, ক্লিয়ার, বুঝে গেছিস? ঠিক আছে, তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমার সলিউশন, আইডিয়াল নন আইডিয়াল কীভাবে হতে পারে, একটু বাড়িয়ে দিই খাতায়। এখন কিছু চাইলে তুই লিখতে পারিস, কিন্তু আমি লেখার পার্ট বলবো যখন লিখতে হবে, তুই চাইলে লিখতেই পারিস, ঠিক আছে, সারা ক্লাস হলে লিখবি অবভিয়াসলি। ওকে চল, এইবারে দেখ, আমি যে সলিউশন বানালাম, এই প্রত্যেকটা পার্টে আসবো, যে সলিউশনটা বানালাম, সলিউশন বানানোর জন্য আমার কী হয়েছে, এনট্রপির চেঞ্জ কী হয়েছে। আচ্ছা, এনট্রপি মানে কি বেসিক্যালি, এনট্রপি মানে ক্লাস 11-এ পড়েছিলাম থার্মোডাইনামিক্সের মধ্যে, মানে কী পড়েছিলাম বলতে, এনট্রপি মানে হচ্ছে বেসিক্যালি র্যান্ডমনেস, আর একটা স্পন্টেনিয়াস প্রসেসে এনট্রপির চেঞ্জ কী হয়, একটা স্পন্টেনিয়াস প্রসেসে এনট্রপির চেঞ্জ কী হয়, র্যান্ডমনেস ইনক্রিজ করে, ঠিক আছে, র্যান্ডমনেস ইনক্রিজ করে। তাহলে এই জিনিসটা কিন্তু আমার তোর লাগবে, তুই খাতার ফার্স্টে লাস্টে যেখানে ইচ্ছা লিখে রাখতে পারিস, ফর স্পন্টেনিয়াস প্রসেস ডেল্টা এস, এস ফর কি ছিল, এনট্রপি, আর ডেল্টা মানে কি, চেঞ্জ ইন এনট্রপি, এটা আমার কী হতো বলতো, গ্রেটার দ্যান জিরো। ফর স্পন্টেনিয়াস প্রসেস এনট্রপি চেঞ্জ আমার কী হতো, গ্রেটার দ্যান জিরো। ওকে আচ্ছা, এইবারে এনট্রপি কিন্তু আমার আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর ছিল না যে ভাই একটা প্রসেস স্পন্টেনিয়াস হবে নাকি নন স্পন্টেনিয়াস হবে, আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর কেটে বলতো গিবস ফ্রি এনার্জি। এটা দেখবি ওই ক্লাস 11-এর কোন কোন টপিকগুলো আমি লাগবে তার মধ্যে ওই মেসেজটার মধ্যে লেখা আছে, এই জিনিসগুলোতে লাগবে, ঠিক আছে। তো এনট্রপি হচ্ছে আমার ছিল হচ্ছে গ্রেটার দ্যান জিরো, এনট্রপি আমার আলটিমেট ডিসাইড করে না, আলটিমেট ডিসাইড কে করতো, গিবস ফ্রি এনার্জি।
স্পন্টেনিয়াস প্রসেসের জন্য গিবস ফ্রি এনার্জির চেঞ্জের ভ্যালু কী হয়? লেস দ্যান জিরো, এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে আমার, এইটা আলটিমেটলি স্পন্টেনিয়াস প্রসেসের কন্ডিশন, ডেল্টা জি লেস দ্যান জিরো। ওকে, তাহলে এইবারে তুই বল, এই যে একটা সলিউশন যে আমি বানাই, এটা তো হয়ে যায় ভাই, তুই এর সাথে বিকে মেশাবি, সলিউশন তো আমার ফর্ম হয়ে যাবে, তাই তো? সলিউশন ফর্ম হবে। তাহলে বলতো এইটা আমার স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস প্রসেস? অবভিয়াসলি স্পন্টেনিয়াস, ডিপেন্ডই করবে না, আইডিয়াল হোক নন আইডিয়াল হোক সবার জন্যই ভাই সলিউশন তো ফর্ম হবে। তাহলে সলিউশন হোক বা আইডিয়াল হোক বা নন আইডিয়াল হোক সবার জন্যই ডেল্টা এস গ্রেটার দ্যান জিরো হবে আর ডেল্টা জি লেস দ্যান জিরো হবে, বুঝতে পারলি? তাহলে খাতায় লিখে রাখ, ইরেসপেক্টিভ অফ আইডিয়াল অর নন আইডিয়াল সলিউশন, ইরেসপেক্টিভ অফ আইডিয়াল অর নন আইডিয়াল সলিউশন, এক নাম্বার দিয়ে লিখবি ডেল্টা এস গ্রেটার দ্যান জিরো, এক নাম্বার দিয়ে লিখছিস ডেল্টা এস গ্রেটার দ্যান জিরো, আর দু নাম্বার লেখ ডেল্টা জি লেস দ্যান জিরো, ডেল্টা জি লেস দ্যান জিরো, লিখেছিস? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে চল এইবারে আমি তুই আস্তে আস্তে রিয়েল আইডিয়াল সলিউশনে ঢুকি, তারপর নন আইডিয়ালটা পড়বো। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, ভালো করে বুঝবি, প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে। তাহলে খাতায় এবার এক নাম্বার হেডিং দেয় আইডিয়াল সলিউশন, আইডিয়াল সলিউশনের ডেফিনেশন আমি পাঠিয়ে দেবো, বাড়ি গিয়ে মুখস্থ করিস। তো বেসিক্যালি আমরা কনসেপচুয়াল ডেফিনেশন এখানে লিখবো, লেখ আইডিয়াল সলিউশনের ডেফিনেশন, লেখ কনসেপচুয়াল ডেফিনেশন, লেখ দ্য সলিউশন দ্যাট ওবেস রাউলস ল, দ্য সলিউশন দ্যাট ওবেস রাউলস ল অফ ভেপার প্রেশার, রাউলস ল অফ ভেপার প্রেশার অ্যাট অল টেম্পারেচার অ্যান্ড কনসেন্ট্রেশন, অ্যাট অল টেম্পারেচার অ্যান্ড কনসেন্ট্রেশন। আচ্ছা, মানে বোঝাটা আমার তোর বেশি দরকার, ঠিক আছে? অ্যাট অল টেম্পারেচার অ্যান্ড কনসেন্ট্রেশন মানেটা বুঝি, এই যেটা লিখলাম রাউলস লকে ফলো করে তার মানে কি? সব সলিউশন তো রাউলস লকে ফলো করে, এইটার মানেটা কি? এই যে স্টেটমেন্টটা লিখেছি ভালো করে দেখবি, ধর এই যে আমার ফর্ম হয়েছে, সলিউশনটা ফর্ম হলো, তাহলে আমার এখন মেন ফোকাস হচ্ছে এখানে ভাই, এই সলিউশনটা আইডিয়াল না নন আইডিয়াল আমি এখন এটাই দেখবো, এদের কথা ভুলে যা, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাজ দেখা, সবকটাই বলেছিলাম যে ক্লোজ কন্টেনারি আছে, বারবার ক্লোজ আঁকবো না। দেখ এই যে সলিউশনটা, এটার আমার টোটাল প্রেশার কী হবে? টোটাল প্রেশার হবে হচ্ছে বেসিক্যালি এইটা, পিটি ইকুয়াস টু, চল আমি ধরলাম এ বি দুজনেই ওড়ে, তাহলে আমার কী হবে? পি এ প্লাস পিবি হবে, তাই তো? পিটি ইকুয়াস টু পি এ প্লাস পিবি। আচ্ছা, পি এ প্লাস পিবিকে যদি আমি ভাঙি তাহলে কী হবে? পি এ জিরো এক্স এ প্লাস পিবি জিরো এক্স বি, তাই তো? আগের দিন পড়েছি আমি তুই। আচ্ছা, এইবারে দেখ এই যে জিনিসটা পেলাম, এটাই হচ্ছে আমার বেসিক্যালি সলিউশনটার টোটাল ভেপার প্রেশার, সলিউশনের টোটাল ভেপার প্রেশার। এইবারে প্রত্যেকটা টার্মকে আমি ভাঙবো, দেখ ভাই এই যে সলিউশনটার আমি ভেপার প্রেশার পাচ্ছি, ল্যাবে তো আমাকে করতে হবে, কেমিস্ট্রির সাবজেক্ট বা ফিজিক্সের সাবজেক্টগুলো সব এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, তুই ধর ল্যাবে সলিউশনটা বানালি, এই সলিউশনটার ভেপার প্রেশার কীভাবে ক্যালকুলেট করবো? আমার কাছে দুখানা টেকনিক আছে। ফার্স্ট মেথড হচ্ছে ভাই যে প্রেশার হচ্ছে সেটাকে আমি কোনো একটা ইনস্ট্রুমেন্টের ফেলের মধ্যে দেখবো প্রেশারটা কত আসছে। এবার যে কোনো জিনিসের প্রেশার মেজার করা এখনকার দিনে অনেক সুন্দর টেকনিক, একদম ইজি টেকনিক, কোনো চাপের কিছু নেই, ঠিক আছে? ইউজুয়ালি বলতো প্রেশার কী দিয়ে মেজার করে? হ্যাঁ, আচ্ছা আর কী কী ইনস্ট্রুমেন্টের নাম শুনেছিস বলতো প্রেশার মেজার করে? ব্যারোমিটার, ব্যারোমিটার একটা ফেমাস ইনস্ট্রুমেন্ট, তোর ল্যাব স্কুলের ল্যাবে হয়তো আছে ব্যারোমিটার, দেখবি জিওগ্রাফির ল্যাবে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ চল ব্যারোমিটার, তো এখানে আমি ব্যারোমিটার ইউজ করবো না, ব্যারোমিটারের একটা অন্য ভার্সন ইউজ করবো, ম্যানোমিটার, ঠিক আছে? ম্যানোমিটার ইউজ করে আমি এই ভেপার প্রেশারটা মেজার করতে পারবো। তার মানে দেখ এই যে প্রেশারটা হচ্ছে পিটি, এটাকে আমি কীভাবে মেজার করতে পারছি? এক্সপেরিমেন্টালি, ইনস্ট্রুমেন্টের মধ্যে এই খেলাটা খেললেই তো হয়ে যাবে। তাহলে পিটি হচ্ছে আমি দেখ এক্সপেরিমেন্টালি মেজার করতে পারলাম, ক্লিয়ার? বোঝা গেল? এক্সপেরিমেন্টালি মেজার করতে পেরেছি, ওকে, বুঝলি? এইবারে প্রশ্ন হচ্ছে, দেখ আমি এক্সপেরিমেন্টালি করলাম, এইবারে আমি একটুখানি দেখবো, ক্রস চেক করে দেখবো এই যে এক্সপেরিমেন্টালি যে প্রেশারটা পেলাম সেটা কি থিওরিটিক্যালের সাথে ম্যাচ করছে, থিওরিটিক্যালের সাথে ম্যাচ করছে। আচ্ছা, থিওরিটিক্যালের সাথে ম্যাচ করছে মানে কি? সিম্পলি দেখ পিটি ইকোয়াস টু পি এ জিরো ইন্টু এক্স এ প্লাস পিবি জিরো ইন্টু এক্স বি। তুই বল এক্সপেরিমেন্টালি এই প্রেশারটা দেখার জন্য কি এগুলোর কোনো দরকার ছিল? তুই জাস্ট দেখবি রিডিং কত আসবে, তার জন্য কি এইগুলোর কোনো জানার দরকার আছে? অবভিয়াসলি জানার দরকার নেই, কিন্তু যদি এগুলো জানিস তাহলে দেখ তুই আবার ক্রস চেক করে থিওরিটিক্যালি ক্যালকুলেট করতে পারবি এই জিনিসটা। তাহলে এবার চল দেখা যাক, পি এ জিরো, পি এ জিরো মানে কি? আগের দিন বলেছিলাম দেখ যে কোনো কিছুর পিওর কন্ডিশনের ভেপার প্রেশার ইন্টারনেটে অলরেডি দেওয়া আছে, এটাকে বলি লিটারেচার ভ্যালু, অলরেডি তোর আছে এটা জানিস, পি এ জিরোর ভ্যালু জানিস, পিবি জিরোর ভ্যালু ইন্টারনেটে দেওয়া আছে তুই জানিস, বুঝতে পারছিস? তাহলে এগুলো তো কি আর ক্যালকু ইয়ে মেজার করে দেখতে হচ্ছে না ভাই, কেউ না কেউ মেজার করেছিল স্ট্যান্ড কোনো একটা কন্ডিশনে, সেটাই চলছে। এক্স এ, এক্স এ মানে কি? মোল ফ্র্যাকশান, মোল ফ্র্যাকশান তোকে ক্যালকুলেট করবি না এক্সপেরিমেন্ট করবি? অবভিয়াসলি ক্যালকুলেট করবো মোল ফ্র্যাকশান, এটা কত গ্রাম নিয়েছি ওটা কত গ্রাম নিয়েছি, ওখান থেকে মোল বেরোবে, মোল থেকে মোল ফ্র্যাকশান বেরোবে,
এক্স বি মোল ফ্র্যাকশন, এটা হয় কী হবে ক্যালকুলেট করেই বার করবো। তার মানে দেখ এই প্রত্যেকটা টার্ম কী হবে বলতো, থিওরিটিক্যালি বেরোবে, প্রত্যেকটা টার্ম আমার বেরোবে কি থিওরিটিক্যালি। ক্লিয়ার বোঝা গেল? তাহলে এইবারে দেখ এই পার্টগুলো আমার আসছে কি থিওরিটিক্যালি। যদি আমার থিওরিটিক্যালি যে ভ্যালু আসছে আর এক্সপেরিমেন্টালি ভ্যালু যেটা আসছে সেই যদি দুটো যদি আমার সেম হয় তখন আমি বলবো হচ্ছে রাউল্ডস লকে ফলো করছে সলিউশন, বুঝতে পারলি? যদি আমার থিওরিটিক্যাল ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালু সেম হয় তখন আমি কী বলবো, ওটা হচ্ছে রাউল্ডস লকে ফলো করছে। ক্লিয়ার? তাহলে এটা লিখে রাখ, পিটি ইকোয়াস টু পিএ জিরো ইন্টু এক্স, এটা নিচে এক্সপেরিমেন্টালি লেখ, ওটা নিচে থিওরিটিক্যালি লেখ। ঠিক আছে, যদি দুটো ইকুয়াল হয় তখনই আমি বলবো রাউল্ডস লকে ফলো করছে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে যদি না ইকুয়াল হয় তখনই বুঝতে পারছি, এটা হতে পারে ভাই কম, একটা হতে পারে বেশি, তখনই আমার হবে হচ্ছে নন আইডিয়াল, যেটা আমি পরে পড়তে চলেছি, এখন তো আমি আইডিয়াল পড়ছি। ক্লিয়ার? তাহলে আইডিয়াল সলিউশনের মধ্যে এক নাম্বার আমি লিখলাম হচ্ছে এই জিনিসটা, আইডিয়াল সলিউশনের মধ্যে আমি এক নাম্বার চল লিখলাম হচ্ছে এই জিনিসটা, এই পুরো জিনিসটাকে এক নাম্বার লিখ, যেটা লিখলে এটা এইমাত্র এক নাম্বার করে দেবে। আইডিয়াল সলিউশনের ফিচার্স বলতে পারিস, ফিচার্সের মধ্যে এক নাম্বার গেল এটা। ক্লিয়ার? বোঝা গেছে? দু নাম্বার লেখ, এবার দু নাম্বার লেখ, দু নাম্বার লেখবি হচ্ছে এগুলোতে কিন্তু ধর এমসিকিউতে কোশ্চেন করবে। ঠিক আছে, চল এইটা ছিল হচ্ছে সাপোজ আমার এক নাম্বার, এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল আমার সেম হবে। দু নাম্বারটা লেখ, ডেল্টা ভি মিক্স ইকোয়াস টু কত হবে, জিরো হবে, ডেল্টা ভি মিক্স ইকোয়াস টু জিরো হবে, ওকে, এইমাত্র বলেছিলাম ভাই। তিন নাম্বার, শোন, তিন নাম্বার আর চার নাম্বার ওই ডেল এস মিক্স আর ডেল জি মিক্স, এটা কী হবে, ওটা তো সবার জন্য সেম, ওটা তো একবার লিখে রেখেছিস, তাই তো লিখে রেখেছিস না একবার, ওটা সবার জন্য কিন্তু সেমই হবে, ডেল এস হচ্ছে গ্রেটার দ্যান জিরো, ডেল জি লেস দ্যান জিরো, সবার জন্য, আইডিয়াল হোক নন আইডিয়াল হোক, তাহলে ওটা লিখছি না। তিন নাম্বার লেখ, আগে লেখ তারপরে বলছি, ডেল্টা এইচ মিক্স মানে কি সব বলবো, ডেল্টা এইচ মিক্স, ডেল্টা এইচ মিক্স, আচ্ছা এইচ মানে কী ছিল বলতো, এনথ্যালপি, এক্স্যাক্টলি এনথ্যালপি, ক্লাস ইলেভেন থার্মোডাইনামিক্স, এনথ্যালপি মানে কী ছিল বলতো, এনথ্যালপি মানে সোজা কথা ছিল হচ্ছে অ্যামাউন্ট অফ হিট অ্যাসোসিয়েটেড উইথ বন্ড ব্রেকিং অর বন্ড মেকিং অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এটাই ছিল হচ্ছে এনথ্যালপি ক্লাস ইলেভেনে। তো যদি এনথ্যালপি তুই ডিটেলসও না জানিস, কোনো চাপ নেওয়ার কিছু নেই, তুই সিম্পলি মনে রাখ এনথ্যালপি হচ্ছে ভাই একটা বন্ড ভাঙতে বা বন্ড গড়তে কত অ্যামাউন্টের এনার্জি ওর সাথে অ্যাসোসিয়েটেড, ওটাকে বলেছে এনথ্যালপি। ক্লিয়ার? বুঝতে পারছিস? ডেল এইচ মিক্সের ভ্যালুটা কত হবে, এটা ইকুয়াস টু জিরো লিখেছি, তুই হলে কেন হচ্ছে বলছি, মানে কী হলো, সোজা কথা এই যে সলিউশনটা ফর্ম হয়েছে এটা ফর্মেশনের সাথে সাথে এনথ্যালপির কোনো চেঞ্জ হয় না। আচ্ছা এনথ্যালপি চেঞ্জ হয় মানে হয় না মানে কি, ঠান্ডা মাথায় এদিকে তাকা, ধর আমার যখন ছিল হচ্ছে এ এ, দেখ এ এ থেকে এ বি ফর্ম হয়েছে, ওখানে তো আমার এ বি ইন্টারাকশান ফর্ম হয়েছে, ছিল এ এ, তার মানে আমাকে কী করতে হচ্ছে বলতো, এ এর ইন্টারাকশানটা ভাঙতে হয়েছে, বুঝতে পারলি? আচ্ছা এ এর ইন্টারাকশান ভাঙতে হয়েছে মানে কি, ভাঙতে হলে ইন্টারাকশান তোকে কী করতে হয়, এনার্জি দিতে হয় বা হিট অ্যাবজর্ব করতে হয়, তার মানে কী বলতো, বেসিক্যালি এ এর এই ইন্টারাকশানটা ভাঙতে আমার সিস্টেম এনার্জি অ্যাবজর্ব করেছে, সেটা অ্যাটমসফিয়ার থেকেই করতে পারে সাধারণভাবে, বা তুই হিটও দিতে পারিস। ক্লিয়ার? সিমিলারলি দেখ এখানে বিবির আমার কী হয়েছে, ইন্টারাকশান ভেঙেছে, কারণ এবি ফর্ম হয়েছে, তাহলে বিবির ইন্টারাকশান ভাঙতে গেলে বিবি আমার সিস্টেম থেকে এনার ইউজুয়ালি নেচার থেকেই আমার হিটটা অ্যাবজর্ব করে নেয়, ওকে। তার মানে দেখ আমার এইখানে কী হয়েছে, এ এর ইন্টারাকশান ভেঙেছে মানে এনার্জি অ্যাবজর্ব করেছে, এখানে আমার বিবির ইন্টারাকশান ভেঙেছে মানে এনার্জি অ্যাবজর্ব করেছে, এখানে আমার কী হয়েছে, এবির ইন্টারাকশান ফর্ম হয়েছে, বলতো এবি ইন্টারাকশান ফর্ম হলে এনার্জি কী হয়, রিলিজ হয়ে যায়, রিলিজ হয়ে যায়, ভাঙতে গেলে আমাকে এনার্জি দিতে হবে আর ফর্ম করতে গেলে এনার্জি রিলিজ হয়ে যাবে, সিম্পল ব্যাপার, ভাঙতে গেলে এনার্জি দিতে হবে আর ফর্ম করলে কী হবে, এনার্জি রিলিজ হয়ে যাবে। দেখ যেহেতু আমার এখানে ফোর্স অফ অ্যাট্রাকশান আইডিয়ালের জন্য কী হয়, এ এ বিবি, এ এ আর বিবির যা ছিল এবির সেম হয়, তাই তো আইডিয়ালের জন্য, তাই তো ভাই, এ এর যা ছিল আর বিবির যা ছিল এবির তো সেমই হবে, এ এ প্লাস বিবি ইকোয়াস টু এবি তো হবে ফোর্স অফ অ্যাট্রাকশান, তাই না? দেখ তাহলে যদি আমার সেম হয় তাহলে এখানে ভাই ভাঙতে, এখানে ভাঙতে আর এখানে গড়তে সবকটা আমার কী হবে বলতো, সেম অ্যামাউন্টের এনার্জি অ্যাসোসিয়েটেড, বুঝতে পারলি তো? ওই জন্য আমার এনথ্যালপি কী হলো, বেসিক্যালি জিরো, এনথ্যালপি চেঞ্জ জিরো। বোঝা গেলো সবার? তোকে পরীক্ষাতে এক্সপ্লেনেশন দেবে না, জাস্ট এইগুলো দেবে, এইগুলো তোকে এইগুলো লিখতে হবে, তোকে দিয়ে দেবে হচ্ছে এমসিকিউর মধ্যে ধর হুইচ ওয়ান ইজ অ্যাপ্লিকেবল ফর আইডিয়াল সলিউশন, এই দেবে ডেল ভি মিক্স গ্রেটার দ্যান জিরো, ডেল এইচ মিক্স লেস দ্যান জিরো, ডেল এস গ্রেটার দ্যান জিরো, আর এরকম একটা উল্টো একটা অপশান থাকবে, এমসিকিউ কোশ্চেন এই ধরনের আসবে, এক্সপ্লেনেশন তোকে দেবে না, বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা তিন নাম্বার এটা লিখেছিস, চার নাম্বার লেখ, চার নাম্বার লেখ ফোর্স অফ অ্যাট্রাকশান, চার নাম্বার লেখ ফোর্স অফ অ্যাট্রাকশান লেখ, এ এর যা ছিল
বিবির যা ছিল এটা ইকোয়ালস টু এবি, ঠিক আছে, এ এ আর বিবির যা ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল ইকোয়ালস টু এবির অ্যাট্রাকশন, বুঝতে পারলি? ঠিক আছে, চলে এই হচ্ছে আমার আইডিয়াল সলিউশন। এবার আইডিয়াল সলিউশনের কতগুলো এক্সাম্পল আমার কিন্তু লাগবে, এক্সাম্পল একটু মুখস্থ করবি, এক্সাম্পল বলে তাহলে খাতায় লেখ কী কী সলিউশন বেসিক্যালি আমার কেন বানায় সেটাও বলছি, কেন বানায় সেটাও বলবো, ঠিক আছে, এক্সাম্পল বলে লেখ। আচ্ছা এক্সাম্পল লেখ খাতায়, এক নাম্বার লেখ মিথানল অ্যান্ড ইথানল, এক নাম্বার এক্সাম্পল লেখ মিথানল অ্যান্ড ইথানল, দু নাম্বার লেখ ইথাইল ক্লোরাইড অ্যান্ড ইথাইল ব্রোমাইড, ইথাইল ক্লোরাইড অ্যান্ড ইথাইল ব্রোমাইড, তিন নাম্বার লেখ ক্লোরোবেনজিন অ্যান্ড ব্রোমোবেনজিন, ক্লোরোবেনজিন অ্যান্ড ব্রোমোবেনজিন, চার নাম্বার লেখ এন হেক্সেন অ্যান্ড এন হেপটেন, এন হেক্সেন অ্যান্ড এন হেপটেন, পাঁচ নাম্বার লেখ বেনজিন অ্যান্ড টলুইন, বেনজিন অ্যান্ড টলুইন, বেনজিন অ্যান্ড টলুইন। আচ্ছা দেখ, বেসিক্যালি যে কটা এক্সাম্পল লিখেছি তোকে কিন্তু এক্সাম্পল মনে রাখতে হবে। এইবারে আমি তোকে স্ট্রাকচার বানিয়ে দেখাবো, মানে স্ট্রাকচার একে দেখালে তুই ব্যাপারটা বুঝতে পারবি কেন এদের এরা হচ্ছে আইডিয়াল সলিউশনের মতন বিহেভ করছে। আমি চল যে কোনো একটা এক্সাম্পল নিলাম, চল এন হেক্সেন আর এন হেপটেন, হেক্সেনকে আর হেপটেনকে তুই ক্লাস ইলেভেন লেভেলে পড়েছিস, ক্লাস টেন লেভেলে অ্যাকচুয়ালি পড়েছিস। হেক্সেন মানে কি? অ্যালকেন একটা যার মধ্যে কটা কার্বন আছে? ছটা। তাহলে চল আমি ছখানা কার্বন হলে অ্যালকেন আঁকলাম। এন মানে কি? নর্মাল। এন মানে নর্মাল চেন, তাহলে আমার হেক্সেনের ছবি আঁকছি ছটা কার্বন পরপর, তাই তো? চার পাঁচ ছয়। অ্যালকেন মানে কি? সব সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম, তাহলে এটা হবে সিএইচ থ্রি। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে ভাই? দুটো। তার কারণ দেখ, দুটো হাত আমার দুটো কার্বনের সাথে লেগে আছে, কার্বন তো চারটে বন্ড ফর্ম করে, তাহলে বাকি দুটো হাতে লাগবে দুখানা হাইড্রোজেন, এটা হলো সিএইচ টু। এই কার্বন দুটো হাত ভর্তি দুটো ফাঁকা, তাহলে হবে সিএইচ টু। তাহলে একইভাবে আমি হাইড্রোজেন দিতে দিতে গেলাম লাস্ট কার্বনে, দেখ একটা হাত তো কার্বনের সাথে লেগে আছে বাকি তিনটে ফাঁকা, তাহলে হচ্ছে সিএইচ থ্রি, এটা হচ্ছে আমার এন হেক্সেন। ওকে, এবার আমি হেপটেনের ছবি আঁকছি। হেপটেন মানে কি ভাই? একইভাবেই একটা কার্বন জাস্ট বাড়বে, তাহলে সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ থ্রি, একটা কার্বন জাস্ট বাড়লো। এইবারে দেখ, তুই আমাকে ফার্স্টে বল হেক্সেন আর হেপটেন এই মলিকুলগুলো পোলার নাকি নন পোলার? নন পোলার, এক্স্যাক্টলি নন পোলার। আচ্ছা পোলার হবে না নন পোলার হবে কিসের বেসিসে বলবো? ক্লাস ইলেভেনে পড়েছি ইলেকট্রোনেগেটিভিটির বেসিসে। বেসিক্যালি ইলেকট্রোনেগেটিভিটি কী ছিল? ইলেকট্রোনেগেটিভিটি যদি না জানিস তাহলে বাড়িতে গিয়ে সিম্পলি এই ইলেকট্রোনেগেটিভিটি সিরিজটা মনে রাখবি। কোন সিরিজটা? এই সিরিজটা, এফ ও এন সি এল বি আর আই এস গ্রেটার দেন সি এস পি গ্রেটার দেন সি এস পি টু গ্রেটার দেন সি এস পি থ্রি ইকুয়ালস টু হাইড্রোজেন, এটা তোকে মনে রাখতে হবে। সি এস পি থ্রি আর হাইড্রোজেন হচ্ছে বেসিক্যালি ভাই ভাই। তার মানে কি? তার মানে হচ্ছে ভাই এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি সিরিজ, এটা তুই খাতার ফার্স্ট পেজ লাস্ট পেজ যেখানে ইচ্ছা লিখে রাখ, কিন্তু তোকে মনে রাখতে সিম্পলি হবে এফ ও এন সি এল বি আর আই এস সি এইচ। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তাই তো? এফ ও এন সি এল বি আর আই এস সি এইচ, কার্বনের মধ্যে এস পি হাইব্রিডাইজ কার্বন গ্রেটার দেন এস পি টু গ্রেটার দেন এস পি থ্রি। ওকে, এফ ও এন সি এল বি আর আই এস সি এইচ, কার্বনের মধ্যে এস পি গ্রেটার দেন এস পি টু গ্রেটার দেন এস পি থ্রি। আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে ভাই অবভিয়াসলি সেই ইলেকট্রন টানে, তার মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হয়, আর ইলেকট্রোনেগেটিভিটি কম মানে সেই ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে দিতে বাধ্য হয়, ওর মাথায় হালকা প্লাস চার্জ ডেভেলপ হয়। এই ছিল হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপার, ক্লিয়ার? দেখ ভাই, এখানে এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি? এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি? সব ক্লাস ইলেভেনের এগুলো, এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি? হ্যাঁ, এস পি থ্রি, এক্স্যাক্টলি এস পি থ্রি। তাহলে এই কার্বনগুলো হচ্ছে আমার এস পি থ্রি হাইব্রিডাইজড, আর হাইড্রোজেন ভাই দুজনে ভাই ভাই, ওদের মধ্যে কোনো মারামারি নেই, তাহলে এরা হচ্ছে কোনো পোলারই না, এগুলো পোলারিটি জেনারেটি করেনি। তো যদি এই কনসেপ্ট ক্লাস টেনের কনসেপ্ট, অ্যাকচুয়ালি ক্লাস টেনে ছিল এগুলো, ঠিক আছে। তো যাই হোক, এনিওয়েস চল, তাহলে এটা হচ্ছে আমার কি নন পোলার মলিকুল, এটাও নন পোলার মলিকুল, ওকে, দুজনেই নন পোলার। আচ্ছা তাহলে এবারে আমি হেক্সেনের কথা ভাবি। ধর এটা হচ্ছে আমার হেক্সেন, ঠিক আছে, এই কন্টেনারের মধ্যে শুধুই হেক্সেন আছে, তার মানে হেক্সেন হচ্ছে নন পোলার। আচ্ছা বলতো, একটা হেক্সেন আরেকটা হেক্সেন মলিকুলকে তার মানে কোন ফোর্স অফ অ্যাট্রাকশনে টেনে রাখে? একটা হেক্সেন আরেকটা হেক্সেন মলিকুলকে কোন ফোর্স অফ অ্যাট্রাকশনে টেনে রাখে? এক্স্যাক্টলি, নন পোলার মলিকুলগুলোর মধ্যে পড়ে আছে, আমরা পড়েছিলাম হচ্ছে আলটিমেটলি থাকে হচ্ছে ভ্যানডারওয়ালস ফোর্সের মধ্যেই পড়ছে, ভ্যানডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, তার মানে এখানে আমার আছে ভ্যানডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ধর আমি এবার হেক্সেনের মধ্যে জাস্ট একখানা কার্বন বাড়ালাম, তাই তো আমার হেপটেন পেলাম, একটা কার্বন বাড়ালাম, এও আমার নন পোলার। দেখ হেপটেনও আমার নন পোলার, একটা হেপটেন মানে ধর বি এর মধ্যে আমার হেপটেন আছে,
একটা হেপটেন আরেকটা হেপটেনকে কোন ফোর্স অফ অ্যাট্রাকশনে টেনে রাখে? ভাই নন পোলার যেটা ছিল ওটাই। তাহলে তুই বল, আমি যদি এ আর বিকে মেশাই, ফোর্স অফ অ্যাট্রাকশনে কি খুব বেশি চেঞ্জ হবে? অবভিয়াসলি চেঞ্জ হবে না, কারণ এও নন পোলার ছিল, এও নন পোলার ছিল, দুজনের মধ্যে তো একই জিনিসপত্র আছে। এই একটা কার্বন বাড়ালে ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন এমন কিছু চেঞ্জ হবে না, বুঝতে পারলি তো? তার মানে দেখ, এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন এ আর বিবিতে যা ছিল, এ বিতেও সেমই থাকবে, অলমোস্ট সেম। ক্লিয়ার, বোঝা গেল? একটা বাড়ালে কোনো কিছু চেঞ্জ আমি কনসিডারই করবো না। ওই জন্য আমার কী হলো, দেখ হেক্সেন আর হেপটেন যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন আমার সেম থাকলো, ওরা হচ্ছে আমার আইডিয়াল সলিউশনের এক্সাম্পল, বুঝলি? ক্লিয়ার? ঠিক আছে, চল আরেকটা এক্সাম্পল যদি নিই। বেসিক্যালি ল্যাবরেটরিতে ইউজ করা হয় এটাকেই, হেক্সেন হেপটেনকে করে। আরেকটা করে সেটা হচ্ছে বেনজিন আর টলুইন। দেখ বেনজিন টলুইন যেটা আছে, বেনজিনের যদি ছবি আঁকি, বেনজিন হচ্ছে আমার নর্ম্যাল এইটা, এর মধ্যে ধর আমি একখানা কার্বন জাস্ট বাড়ালাম, তাহলে আমার টলুইন পাবো, এটা হচ্ছে আমাদের টলুইন। একটা কার্বন বাড়ালে ওর ফোর্স অফ অ্যাট্রাকশন এমন কিছু ডিফারেন্স আসবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেনজিন টলুইনের মিক্সার, আমার আইডিয়াল সলিউশনের এক্সাম্পল, বুঝলি? তাহলে বাড়িতে গিয়ে এইবারে বোঝা গেছে এই দুটো কেন হলো। এইবারে ফার্স্ট এক্সাম্পলটার কথা ভাবি। ফার্স্ট এক্সাম্পলটা কী আছে? মিথানল ভার্সেস ইথানল, মিথানল ভার্সেস ইথানল, তাই তো? দেখ মিথানল ইথানল দুজনের কেসটা দেখি চল। তাহলে এরা ছিল হচ্ছে আমার নন পোলার নন পোলার, আমি এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিচ্ছি। দেখ মিথানলের স্ট্রাকচার কী ভাই? এটা CH3OH, তাই তো? মিথানল, ইথানলের স্ট্রাকচার কী ভাই? C2H5OH। কটা কার্বন বাড়িয়েছি? একটা কার্বন বাড়িয়েছি। তার থেকেও বড় কথা, তুই আমাকে বল মিথানল মলিকুলটা পোলার না নন পোলার? মিথানল মলিকুলটা পোলার হবে না নন পোলার হবে? কী হবে বল? পোলার হবে। কেন পোলার হবে? তার কারণ দেখ ভাই, এখানে অক্সিজেন হচ্ছে ভাই ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, অক্সিজেনের সাথে লেগে আছে হাইড্রোজেন, ওইচ বন্ডগুলো তো পোলার বন্ড, ওইচ বন্ডগুলো পোলার বন্ড। আচ্ছা পোলার বন্ড মানে কি? বেসিক্যালি অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস, হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস, ঠিক আছে? এইটা হচ্ছে আমার দেখ পোলার বন্ড এগুলো। তার মানে ধর এবার আমার এর মধ্যে শুধুই মিথানল আছে, তাহলে এখানে একটা মিথানল আরেকটা মিথানলকে কীভাবে টেনে রেখেছে বলতো? আগে দিনই বলেছিলাম হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে, একটা মিথানল আরেকটা মিথানলকে হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে টেনে গেছে, বা বেসিক্যালি পোলার পোলার ইন্টারাকশন, পোলার পোলার ইন্টারাকশন হচ্ছে। এখানে দেখ ইথানল আছে, তাহলে এখানে একটা ইথানল আরেকটা ইথানলকে হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে টেনে গেছে, পোলার পোলার ইন্টারাকশন চলছে। ওকে, এবার তো দুজনকে মেশালাম, তা ভাই এও ছিল পোলার, এও ছিল পোলার, তাহলে কী হবে আলটিমেটলি? দেখ দুজনের মধ্যে পোলার পোলারই তো কাজ করবে, হাইড্রোজেন বন্ডিং যা ছিল তাই থাকবে, একটা কার্বন বেড়েছে তাতে হাইড্রোজেন বন্ডিং কোনো এফেক্টই পড়বে না, বুঝতে পারলি তো? তার মানে এখানেও সেই একই গল্প, এ আর বিবি যা ছিল এ বিও সেম থাকলো, তাহলে এটা হচ্ছে আমার কিসের হলো? আইডিয়াল সলিউশনের এক্সাম্পল। ক্লিয়ার, বুঝলি? তুই কিন্তু পরীক্ষাতে তখন সলিউশন তুলে দিয়ে জিজ্ঞেস করবে MCQ-র মধ্যে, ওকে বুঝেছিস? চল এই ছিল হচ্ছে আমার তাহলে বেসিক্যালি আইডিয়াল সলিউশন, বোঝা গেল? চল এইবার আমি দু নম্বর যাবো হচ্ছে কি, নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন। আচ্ছা নন আইডিয়াল সলিউশন মানে কি বেসিক্যালি? তার মানে চল তাহলে নন আইডিয়ালের মধ্যে এবার তুই আগে ঠান্ডা মাথায় ভাব, তাহলে নন আইডিয়ালে আমার কী হবে? দুটো পসিবিলিটি, একটা হচ্ছে ভাই ভলিউম বাড়তে পারে, একটা হতে পারে কমতে পারে। এটাকেই কী বলবো বলতো? ডেভিয়েশন, আইডিয়ালিটি থেকে ডেভিয়েশন। ডেভিয়েশন তাহলে আমার কী কীভাবে পসিবল? যদি একটা হতে পারে পজিটিভ ডেভিয়েশন, একটা হতে পারে নেগেটিভ ডেভিয়েশন, বুঝতে পারলি তো? বাড়লে হবে পজিটিভ ডেভিয়েশন, কমলে হবে নেগেটিভ ডেভিয়েশন। ওকে, তাহলে চল বুঝেছিস? তাহলে নন আইডিয়াল সলিউশনের মধ্যে আমি তুই ফার্স্টে নেবো হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন, তারপরে করবো পজিটিভ ডেভিয়েশন, ব্যাপারটা বুঝেছিস তো? ক্লিয়ার? চল তাহলে এক নাম্বার লেখ হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন, এটা মুছে দিচ্ছে এই ছবিটা। আচ্ছা নন আইডিয়ালের মধ্যে লেখ হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন। আচ্ছা নেগেটিভ ডেভিয়েশন মানে কী হবে? ঠান্ডা মাথায় চল লিখি, নেগেটিভ ডেভিয়েশন কারা কারা হচ্ছে আমার বেসিক্যালি নেগেটিভ ডেভিয়েশন দেখার। এক নাম্বার লেখ, ইট ডাজ নট ফলো রাউলস ল ইন সলিউশন, ইট ডাজন্ট ফলো রাউলস ল ইন সলিউশন। অবভিয়াসলি রাউলস তো ফলো করবেই না, ইট ডাজন্ট ফলো রাউলস ল ইন সলিউশন। আচ্ছা তার মানে কোন কেসটা? দেখ কেসটা হবে হচ্ছে এইটা, এইবার একটু দেখবি। দেখ যদি আমার এক্সপেরিমেন্টালটা থিওরিটিক্যালের সাথে সেম হতো, তাহলে হতো আমার আইডিয়াল। যদি আমি ধর এবার এক্সপেরিমেন্টালটা দেখছি ভাই কি থিওরিটিক্যালের থেকে কম হয়ে গেল, কম হয়ে গেল, তখন আমার কী হলো বলতো? নেগেটিভ ডেভিয়েশন। তাহলে নেগেটিভ ডেভিয়েশনের মধ্যে এক নাম্বার লেগে এটা, পিটি লেস দেন পি জিরো এক্স এ প্লাস পিবি জিরো এক্স বি, বুঝতে পেরেছিস? পিটি লেস দেন পি জিরো এক্স এ প্লাস পিবি জিরো এক্স বি হয়েছে। দু নাম্বার লেখ, লিখছিস দু নাম্বার, ডেল ভি মিক্স লেস দেন জিরো। ওকে, ডেল ভি মিক্স লেস দেন জিরো, দু নাম্বার লিখলি ডেল্টা ভি মিক্স লেস দেন জিরো, ডেল ভি মিক্স লেস দেন জিরো লিখেছিস।
তার মানে কি ভাই? ভলিউম বাড়বে না কমলো? ভলিউম কমেছে। তাহলে তুই আমাকে বল এবার, এই পার্টটা পরে আসছি, তিন নাম্বার, চার নাম্বার পার্টটা বলতে কি হবে? ফোর্স অফ অ্যাট্রাকশন এবির বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে, ভলিউম গেছে কমে। তাহলে এ আর বিকে ভাই কাছাকাছি টানছে, তাহলে আমার কি হলো বলতো? তিন নাম্বার লেগেটা, ফোর্স অফ অ্যাট্রাকশন এ বিবির যা ছিল এবির হচ্ছে আমার থেকে বেশি হবে। এই তো এইভাবে লিখলাম, দেখ, এ বিবির যা ছিল লেস দ্যান এবি, তার মানেই তো ভাই ওটা, বুঝলি? এইগুলো কিন্তু তোর এমসিকিউর কোশ্চেন সব। এ বিবির যা ছিল এবির হচ্ছে আমার ওর থেকে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। এইবার আসছি ভাই চার নাম্বার, ডেল্টা এইচ মিক্সের ভ্যালু কী হবে? ডেল্টা এইচ মিক্সের ভ্যালু কী হবে? ওকে দেখ, ডেল্টা তোর কি মনে হয় ডেল্টা এইচ মিক্সের ভ্যালু কী হবে? গ্রেটার দ্যান জিরো। কেন? আচ্ছা, বেশি এনার্জি প্রডিউস করছে, তার মানেই তো ঠিক ধরেও ঠিক ধরিস, মানে ঠিকই ধরেছে, বেশি লুজ করবে, তাহলে কী হবে বলতো? ডেল্টা এইচ মিক্স লেস দ্যান জিরো, ঠিকই বলেছিস। দেখ, এবির তো আরও ভাই স্ট্রং ইন্টারাকশন ফর্ম হচ্ছে, তাহলে লুজ করবে তো বেশি, তাই লুজ যদি বেশি করে তাহলে আমার ডেল এইচ মিক্স মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ফাইনালের ভ্যালুটা তো কমে গেল, তাহলে ফাইনাল যদি কমে তাহলে এটা তো লেস দ্যান জিরো হবে, বুঝতে পারলি? তোকে কারণ জিজ্ঞেস করবে না, এগুলো ওয়ান লাইনার কোশ্চেন হবে, ডেল এইচ মিক্স লেস দ্যান জিরো। ওকে, এটা ছিল হচ্ছে আমার কি নেগেটিভ ডেভিয়েশন। চল পরেরটা, তাহলে এক্সাম্পলে পরে আসছি, এক্সাম্পল আসবো, ঠিক আছে, এখান থেকে এক্সাম্পল থেকে ভালো কোশ্চেন হবে। চল পরেরটা লেখ, পজিটিভ ডেভিয়েশন। এতক্ষণ বললাম নেগেটিভ ডেভিয়েশন, এবার লিখছিস পজিটিভ ডেভিয়েশন। পজিটিভ ডেভিয়েশনের মধ্যে এক নাম্বার তুই কী লিখবি? ডাজ নট ফলো রাউলস ল ইন সলিউশন, চাইলে লিখতে পারিস, চাইলে কমা কমা দিতে পারিস, আগেরটার মতনই হবে। ডাজ নট ফলো রাউলস ল ইন সলিউশন, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখ, তাহলে এটা কী হবে? সাইনটা উল্টো হয়ে যাবে, তার মানে আমি এক্সপেরিমেন্টালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভাই থিওরিটিক্যালি যা পাওয়ার কথা ছিল, থিওরিটিক্যালি যে এক্সপেকটেশন তার থেকে বেশি হয়ে গেল, ঠিক আছে। মানে কী বলতো, তুই ধর এক্সামে ভেবেছিলি 100-এ 100 পাবি কেমিস্ট্রিতে, ইলেভেনে তুই ধর পেলি 110, এক্সপেকটেশন এক্সপেরিমেন্টালি তোর বেশি হয়ে গেছে, থিওরিটিক্যালি থেকে বেশি হয়ে গেল। হতেই পারে তুই ধর এক্সট্রা কোশ্চেন করে এসছিস, টিচার তোকে ভালোবাসা নাম্বার দিয়েছে, ভালোবাসা সব হয়ে, চল তাহলে এবার বুঝতে পারলি পিটি গ্রেটার দেন এই কেসটা। দু নাম্বার হচ্ছে কী হবে? ডেল্টা ভিমিক্স কী হবে এবার? গ্রেটার দ্যান জিরো, বুঝে গেছিস? ডেল ভিমিক্স আমার কী হবে? গ্রেটার দ্যান জিরো। তিন নাম্বার, ফোর্স অফ অ্যাট্রাকশন কী হবে এবার? এবার ভলিউম ভাই বেড়ে গেছে, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কী হবে? উল্টো হয়ে গেলো, তাই তো? তাহলে এ বিবির বেশি ছিল, এবির হলো কম, বুঝলি? এই এটা লিখেছি, তিন নাম্বার হচ্ছে এটা লিখেছি, এ বিবির বেশি